আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত উন্ন আলহামদুলিল্লাহ আসলাত আসসালাম আল্লা বাদ প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় দর্শক আজকে আমরা কথা বলবো যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে পর্ণ আসক্তি অনেক যুবক যুবতীরাই এই রোগে আক্রান্ত বিশেষ করে যারা বৈবাহিক জীবনে এখন আবদ্ধ হন নাই এবং বিবাহের পরেও অনেক মানুষ কিন্তু এই পাপে নিমজ্জিত বা এই পাপে আসক্ত এর থেকে বাঁচার কি কোনো উপায় আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে পাপ সেটি যেটি মানুষ জানলে অপছন্দ করবে এবং যেটি মানুষ জানলে আপনি লজ্জিত হবেন সেটি হচ্ছে পাপ এবং যেটা নিজের বিবেকেও সাড়া দেয় না যদি খেয়াল করা হয় যে আপনি পর্নোগ্রাফি দেখছেন অথবা আজে বাজে ছবি সিনেমা নাটক এগুলো দেখছেন আপনার হৃদয়ের মধ্যে যদি কোনো ধরনের নাড়া পড়ে অর্থাৎ কোনো পরিবর্তন যদি দেখেন আপনি যদি খেয়াল করেন যে আপনি যে কাজটি করতেছেন আপনার মনটা সায় দিচ্ছে না আপনার বিবেকটা সায় দিচ্ছে না এবং আপনি যদি দেখেন যে এই কাজটি অর্থাৎ আপনি যে পর্নোগ্রাফি দেখছেন আপনার বাবা মা আপনার স্ত্রী আপনার পরিজন আপনার ভাই বোন অথবা আপনার আশপাশের ফ্রেন্ড সার্কেল তারা যদি জানে আপনি লজ্জিত হবেন যে আপনি পর্নোগ্রাফি দেখছেন তো এটাই মূলত একটা পাপ আল্লাহ বলছেন এটাও যে বান্দা যখন কোনো পাপ কাজ করে তখন তার হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে কলমের মধ্যে একটা কালো রেখা পড়ে যায় আবার যখন পাপ করে তখন আরও রেখাটা গাঢ় হয় এভাবে একটা পর্যায়ে সে মানুষটি পাপে এমনভাবে নিমজ্জিত হয় যে আর সে বের হয়ে আসতে পারে না যখন বের হয়ে আসতে পারে না তখন সে মানুষটি নামাজ আদায় করলে নামাজে মনোযোগ আসে না তখন সে মানুষটি কোরআন তেলাওয়াত করলে সেই কোরআন তেলাওয়াতের মধ্যে মনোযোগ আসে না সে মানুষটি তখন মোনাজাত করলে চোখে পানি আসে না সে মানুষটি তখন আল্লাহকে ডাকলে তার হৃদয় কম্পন তৈরি হয় না এজন্য যারা এই পর্নোগ্রাফিতে আসক্ত যেমনইভাবে তারা পাপে নিমজ্জিত হচ্ছে তদ্রুপভাবে শারীরিকভাবে শুয়ে মানুষটি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই যুবকটি সেই যুবতীটি ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক সময় দেখা যায় যে রাত জেগে জেগে এগুলো দেখার কারণে চোখগুলো ভেতরে ঢুকে যায় চেহারাটা শুকিয়ে যায় ঘুম ঠিকমতো না হওয়ার কারণে মুখে ব্রণ দেখা যায় তার ভিতরে যে একটা চন্মনে চটপটে ভাব সেটা কেটে যায় নষ্ট হয়ে যায় দিনের বেলায় ঘুমায় রাত্রিবেলায় জেগে থাকে আবার ডিপ্রেশন মারাত্মকভাবে তার উপর আসর করে থাকে বা প্রভাবান্বিত করে থাকে এটাও কিন্তু দেখা যায় প্রিয় ভাইরা আমার প্রিয় বোনেরা আমার এই জন্য এই বিষয়টা থেকে আপনার আমার দূরে থাকা সকলেরই জরুরি বা গুরুত্বপূর্ণ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা এই কাজগুলো করে তারা সাধারণত পাপকে পাপ মনে করে না আজকে সমাজের মধ্যে যে ধর্ষণ সমাজের মধ্যে যেই আপনার ব্যভিচার ছড়িয়ে পড়েছে এবং যুবক যুবতীরা অনেক সময় যে আজে জায়গা পর্যন্ত চলে যায় তো এগুলো ছড়িয়ে পড়ার মূল কারণই কিন্তু হচ্ছে পর্নোগ্রাফি পর্নোগ্রাফি যত সমাজে বিস্তার লাভ করবে তত জেনা ব্যবিচার বেড়ে যাবে এবং আল্লা সুহানা মহতারা বলছেন ওয়ালা তাক জেনা ইন্না হুকানা ফাহিসা তোমরা ব্যবিচারের ধারে কাছেও যেও না এটা অত্যন্ত গর্হিত কাজ এই জন্য ব্যবিচার থেকে বেঁচে থাকতে হলে আপনাকে প্রথমত এই ধরনের সাইটগুলো দেখা বন্ধ করতে হবে তারপরে আপনাকে নিয়মিত নামাজ আদায় করতে হবে কারণ কি ইন্না ইল্লাত আতন ফাশাইল মুমকর আপনি যদি নিয়মিত নামাজ আদায় করেন আপনি এই ধরনের পাপাচার থেকে নিজেকে বিরত রাখতে পারবেন নামাজ এক সময় ইনশাল্লাহ তালা আপনাকে বিরত রাখবে তো প্রিয় ভাইরা আমার বড়েরা আবার পর্নোগ্রাফি থেকে আমরা সকলে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে বেঁচে থাকার তাওফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ